আগের ভিডিওগুলো ফাঁকি দিয়ে পরের ভিডিওগুলোতে আরো বেশি ফাঁকি দিব। এবার আমরা 7 নম্বর লেসনে চলে আসবো। লেসনে বেশ কিছু পড় থাকতেছে, নতুন পড় দেখো। জি মেজর, বি মাইনর, সি মেজর, এ মাইনর, ডি মেজর, জি মেজর, বি মাইনর, সি মেজর, এ মাইনর, ডি মেজর, জি মেজর। এক নম্বর আঙুলটা 3 নম্বর ফ্রেটে থাকতেছে, 6টা তারের উপরে। আর 3 নম্বর আঙুলটা চলে যাচ্ছে আমাদের 5 নম্বর তারে 5 নম্বর ফ্রেটে। 4 নম্বর আঙুলটা 4 নম্বর তারে 4 নম্বর ফ্রেটে। আর 2 নম্বর আঙুলটা 3 নম্বর তারে 4 নম্বর ফ্রেটে। আর 1 নম্বর আঙুলটা থাকতেছে 3 নম্বর ফ্রেটে 6টা তারের উপরে। জি তিন নম্বর আঙ্গুল, চার নম্বর তারের চার নম্বর ফ্রেডে, চার নম্বর আঙ্গুল, তিন নম্বর তারের চার নম্বর ফ্রেডে, দুই নম্বর আঙ্গুল, দুই নম্বর তারের তিন নম্বর ফ্রেডে, আর এক নম্বর আঙ্গুল, এক নম্বর তারের দুই নম্বর ফ্রেডে। বি মাইনর। এবার আসবো আমরা সি মেজর। এখানে আমরা একটা সি মেজর করছি, ওপেন কর্ড সিক্স, আরো সি মেজর আছে, আমরা পরে আস্তে আস্তে দেখাই দেবো। দেখো সি মেজরটাও আগে যে বি মেজর করতে শিখছিলাম সেম জিনিস, তাই জাস্ট একটা ফ্রেট আগে আসছে। তারপর দেখা যাবে দুই নম্বর ফিঙ্গার, চার নম্বর তার, পাঁচ নম্বর ফ্রেট, তিন নম্বর ফিঙ্গার, তিন নম্বর তার, পাঁচ নম্বর ফ্রেট, চার নম্বর ফিঙ্গার, দুই নম্বর তার, পাঁচ নম্বর ফ্রেট, এক নম্বর ফিঙ্গার, এক নম্বর তার, তিন নম্বর ফ্রেট। সি একটা ফ্রেট বাদ দিয়ে আমরা এখানে আমরা পাঁচ নম্বর ফ্রেটে আসি, পাঁচ আর তিন মিলে আসি। এখানে আমরা আসবো সাত আর পাঁচ মিলে, জাস্ট দেখা দিচ্ছে পরে। সি ঠিক যেভাবে ধরছি ডিটাও আমরা ঠিক সেভাবে ধরবো, জাস্ট ফ্রেটটা আলাদা করে নিলাম। এখানে গেছিল তিন নম্বর ফ্রেট আর পাঁচ নম্বর ফ্রেট, এখানে এসে হলো কি পাঁচ নম্বর ফ্রেট আর হচ্ছে সাত নম্বর। শিখলাম কি জি মেজর, বি মাইনর, সি মেজর, ডি মেজর, আর একটা কর্ড বাকি আছে সেটা হচ্ছে এ মাইনর কর্ড। আমি একটা টেকনিক দেখাই দিচ্ছি তোমাদেরকে, যেটা জি মেজর সি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এই কর্ডটা এ মাইনর কর্ডটা পরবর্তীতে জি মেজর, জি মেজরটা আসি আমরা কীভাবে তিন নম্বর ফ্রেট আর পাঁচ নম্বর ফ্রেট, আর আমরা এ মাইনরটাতে আসবো পাঁচ নম্বর ফ্রেট আর হচ্ছে তোমার সাত নম্বর ফ্রেট। শুধুমাত্র যে তিন নম্বর ফিঙ্গারটাকে আমরা উঠাই দেবো, অপেক্ষা করো পরের লেসনের জন্য। আজ পর্যন্ত।